মানুষ আমাদের বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমি পাশের পক্ষ থেকে সুনামগঞ্জ বাসীর পক্ষ থেকে পুরা সিলেট বাসীর পক্ষ থেকে আমি আপনাদের প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে আড়াই লাখ টাকা দিয়েছেন। আপনারা যে দুঃসময়ে আপনাদের আমাদের পাশে দাঁড়িয়েছেন, সারা জীবনও আপনাদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। আমি জানি আপনারা সিলেটের এক জায়গায় পাগলাতে একটা জায়গায় আমি বক্তব্য দিয়ে বলছিলাম, আমি ত্রাণ নিয়ে গেছিলাম, গিয়ে আমি এই জায়গা পর্যন্ত পানিতে ডুবে গেছিলাম, গিয়ে বলছিলাম যে আমি সাইজে পাসপোর্ট 8 ইঞ্চি হইতে পারি কিন্তু আমার কলিজা আমার শরীরের চেয়ে বড়। আজকে আমার বিশ্বাস করে আমার কাছে আইসা মনে হয়েছে যে আমি তো পাসপোর্ট 8 ইঞ্চি সাইজে, আমার শরীরে সে আমার কলিজা বড়, কিন্তু আপনাদের এখানে আইসা মনে হয়েছে আপনাদের প্লেয়াররা আপনাদের নেতৃবৃন্দ আপনারা দর্শকরা যা দেখাইছেন তাতে মনে হয়েছে আপনাদের কলিজাও অনেক বড়। আর আমি আজকে উপভাইকে বলতে চাই, আত্মীয়তা তো খালি আমরা আসলে আত্মীয়তা হবে না, আপনারাও তো যাইতে হবে, যাবেন না কিন্তু আমরা এত তাড়াতাড়ি ছাড়বো না, এত সহজে জিততে পারবেন না কিন্তু আমাদের এখানে। আমি শুনেন, আমি তো হেরে গেছি আপনাদের ভালোবাসার কাছে। আপনাদের এমপি সাহেব, উনি এমপি যেভাবে আমাদের প্লেয়ারদেরকে বসায় খাওয়াইছেন, উনি আমাদের প্লেয়াররা ওই সময় আমারে বলছে ভাই যে এলাকার এমপি এইভাবে খাওয়ায় এই এলাকার গোল বারের ভিতর দিয়ে জীবনও গোল ঢুকে না। আমার ভাতিজা আদর অনেক কষ্ট করছে এই খেলাটার জন্য। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার বন্ধু শরীয়তপুরের, আপনারা জানেন যে ওর এই নুরুজ্জামান, ওর কালকে একটা ওপেন হার্ট সার্জারি, সে ঢাকা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট, সে বলছে যে বন্ধু আমি যাওয়ার কথা ছিল কিন্তু দোয়া করো আমার অপারেশনটা কালকে। শুনেন একটা কথা বলি, আমি হাসছি বা আপনারা জিতছেন এটার জন্য আমি আসি নাই, আমি আসছি একমাত্র আমার সারা জীবনও যদি হেরে যায় আমার কষ্ট নাই, আমি ততদিন পর্যন্ত মাঠে থাকবো ততদিন পর্যন্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা একটা সোনার ফুটবল টিম তৈরি না। শুনেন আমাদের মাননীয় নেত্রী পদ্মা সেতু বানাই ফেলছে, আমি যখন আসতেছি আমার কাছে মনে হয়েছে কি জিনিস উনি বানাই ফেলছে। এরপরে উনার এলাকার মানুষ আপনারা আমি বলি একটু পড়াশোনা করেন, একটু খেলাধুলা করেন, আরে আপনারা শরীয়তপুর তো শরীয়তপুর কেন, আমি যখন ছাত্র তখন আপনাদের আন্ডারে আমি গ্রুপ করছি, আপনারা তো সারা বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য আপনাদের জন্ম হয়েছে। আমি শরীয়তপুরের ছেলেদেরকে আমি চিনি, তাদের হার্ট অনেক শক্ত হয়, তাদেরকে দিয়ে অনেক কিছু সম্ভব। আমি আপনাদেরকে বলবো, দেখেন একটা তৃণমূল পরিবার থেকে উঠে এসে আজকে আমি ব্যারিস্টার হয়েছি, আমার এলাকার মানুষ খুব কম মানুষ বাইরে আসে, সরাসরি সবাই লন্ডন সিটি আমেরিকা চলে যায়, আমি আজকে ঢাকা আইসে আমার অবস্থান শুধু পড়াশোনা দিয়া, আজকে আমি ব্যারিস্টার হইতে না পারলে আমার ভাতিজা আদরে বলছি যে ব্যারিস্টারটা হোক, এমপি ছেলে দিয়ে বেশি দিন থাকবা না, বাপ তো থাকবে না একটা সময় পরে, কিন্তু নিজের যোগ্যতায় দাঁড়াইতে হবে। আর আমার বিশ্বাস আপনাদেরকে আমি একটা অনুরোধ করে যাই, আরে আমার জায়গা থেকে যদি আমি উঠে আসতে পারি আপনাদেরকে বলি, আরে আপনারা তো 40 মিনিট ড্রাইভ করলে আপনারা ঢাকা চলে যান, আমাদের তো লাগে 6 ঘন্টা লাগে আমাদের ঢাকা আসতে, আপনারা তো আমাদের চেয়ে অনেক আগে আছেন, মনে রাখেন বিশ্বাস করলে এমনভাবে নিজেকে প্রস্তুত করেন, বিশ্বাস করলে এমন কিছু নাই পারা যায় না। আমি ইন্ডিয়া থেকে এই টিম নিয়ে ইন্ডিয়াতে গেছিলাম খেলতে ত্রিপুরাতে, আমি এদেরকে এরা আমাদেরকে যে আদর করছে আমি বলে আসছিলাম যে আমরা বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার, বঙ্গবন্ধুর যে রকমের নেতা ছিলেন আমরা হয়তো তারে দেখি নাই, তবে এই শরীরের মধ্যে এই আদর্শ আমাদের আছে। আমি ইন্ডিয়াতে ত্রিপুরাতে বলে আসছিলাম যদি সুযোগ পাই জীবনে তাহলে আপনারা 71 সালে আমাদেরকে যে সহযোগিতা করছেন এইটা আমরা শোধ দেওয়ার চেষ্টা করব, আমাদের জন্য দোয়া করবেন। আমি এই ধারাবাহিকতায় আপনাদেরকে বলতে চাই, পড়াশোনা করেন, শুধু ফুটবল নিয়ে আপনাদের এখানে আমি আসি নাই। দেখেন আমি কালকে রাতে 9টার সময় আমি এয়ারপোর্ট থেকে আইসা নামছি, নাই না জেট ল্যাগ বলে আর কি বলে, এখন আপনাদের এখানে খেলতে আসছি, একটু পরে যাবো সাতক্ষীরা, কালকে আমাদের সাতক্ষীরাতে খেলা। আমি চাচ্ছি যে আমাদের ফুটবলটা যেন আমাদের হারাই না যায়। এইবার দেখেন ব্রাজিল আর্জেন্টিনায় যেভাবে মানুষ আমরা পাগল হয়েছি, আমার কাছে মনে হয়েছে যদি আমাদের ছেলেরা বিশ্বকাপে যাইতো তাহলে মনে হয় পুরো বাংলাদেশ পাগল হয়ে যেত। আমার পরের ছেলের প্রতি আর কত আদর আর ভালোবাসা দেখাইবো, নিজের ছেলেটারা তৈরি করা শিখেন,
আরে নিজের ছেলে ভালো ফুটবল খেললে নিজের ছেলে ভালো ক্রিকেট খেললে তো ভালো লাগে আমাদের কিছু লোকের দুই নম্বরের কারণে ফুটবলটা আমরা রাখতে পারি না ঠিক বডি বিল্ডিং এর মত গেছিলাম কানাডা গিয়া দেখি সব দুর্নীতিবাজ সাউথ বাটপার বাড়ি বানাইছে আমি আপনাকে বলি আপনাকে বলতে চাই দুর্নীতি করে তাদেরকে বলবো সেকেন্ড হোম কানাডা না বানাইয়া একটা বাড়ি শরীয়তপুর বানান বহুত ভালো থাকবে এখানের মধ্যে এই প্রেমের জায়গায় আছেন আমি আবারও কথা বাড়াবো না আজকের ফুটবলের জয় হয়েছে আমরা হারলেও আপনারা জিতলেও আসলে ফুটবলের জয় হয়েছে আমি সর্বশেষ আমাদের ডিসি সাহেবকে অত্যন্ত কৃতজ্ঞতা বলে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এইরকম মাঠে উনারা আসলে ফুটবল আগাই যায় এসপি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি ইয়োলো সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব মুবারক শিকদার সাহেব আমি পুরো সিলেটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাইয়া আর আপনাদের প্রতি আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আদরের সাথে কথা বলে আমরা একটা ডেট দিয়ে আপনাদেরকে আমাদের হবিগঞ্জে নিয়ে যাব চা বাগানের মধ্যে আমাদের পরিপূর্ণতা লাভ করবে ধন্যবাদ সুন্দর ভাই আমাদের আদরের জন্য ধন্যবাদ সুন্দর ভাই